ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে নমস্কার, ধন্যবাদ। আজকে আইএফএর নতুন সচিব হিসাবে শপথ নিলেন অনির্বাণ দত্ত। সামনে অনেকগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে, সেই হিসেবে দাঁড়িয়ে আইএফএ চেয়ারম্যান এবং ফেডারেশনের একজন আমি প্রচন্ড ভাবে আশাবাদী, কারণ অনির্বাণ দত্ত প্রায় বিগত 20 বছরের অধিক ধরে ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তার অভিজ্ঞতাও আছে এবং ওনার প্রয়াত পিতা পদ্মোদ দত্ত, উনি আইএফএ সচিব ছিলেন 10 বছর। সুতরাং উনি বাড়িতেও নিশ্চয়ই পিতাকে দেখেছেন যখন ছোট ছিলেন। আমি ওনাকে বলেছি পুরোপুরিভাবে নিজেকে নিয়োজিত করতে বাংলার ফুটবলের উন্নয়নের জন্য, এবং যেসব টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলোকে আবার শুরু করতে, কলকাতা ফুটবল লিগটা ভালো করে করতে, জেলার ফুটবলের দিকে বিশেষ করে নজর দিতে, এবং সার্বিকভাবে বাংলার ফুটবলের উন্নয়নের জন্য সবাইকে নিয়ে, সকল ক্লাব, সকল গভর্নিং বডির সদস্য, সকল পদাধিকারীদের নিয়ে একসাথে যাতে এই লড়াইটা লড়ে, যাতে বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্ব বজায় থাকে। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে কলকাতার টিম প্রধানকে নিয়ে অনেক রকম জল্পনা উঠে আসছে, বা কিছু কিছু দল অলরেডি টিম করা শুরু করে দিয়েছে, স্পেশালি কলকাতা লিগের অন্যান্য দলগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে যে একটু জটিলতা দেখা যাচ্ছে দুটি ক্লাবের ক্ষেত্রে, সেক্ষেত্রে আইএফএ কতটা দায়িত্ব নিয়েছে সমস্যা মিটিয়ে লিগটা অ্যারেঞ্জ করতে পারবে বলে আপনার মনে হয়? আমি মনে করি টিম প্রধানই কলকাতা লিগ খেলতে খুবই আগ্রহী, ওদের সদস্য যত সমর্থকরা আছে তারাও উৎসুক হয়ে আছে প্রচণ্ড আগ্রহের সাথে তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আইএফএর সাথে আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে কোনো সমস্যা সমাধান হতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ।